ঘোষণা করা হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মহসিন কলেজ চট্টগ্রামের দুই বছর মেয়াদী কার্যকরী কমিটি। গতকাল বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সংবাদ সম্মেলনে ঘোষিত 37 সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন মাহবুবুল আলম, এ কে এম কামরুল মেহেদি হয়েছেন সাধারণ সম্পাদক, এছাড়া কোষাধ্যক্ষ কাজী এম ডি মামসাদ ও সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী ফার্দু। কমিটির কর্মকর্তারা জানান, শতবর্ষী বিদ্যাপীঠের কল্যাণ ছাড়াও সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে কাজ করবে এই সংগঠন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।